হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন কি করছো? আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে তারিখ হচ্ছে 17 তারিখ। তো আমরা এখন ছিলাম হচ্ছে তোমার সাথে শেয়ার করবো কি বলো। জানি না, যারা যারা জানো হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমরা ছিলাম হচ্ছে, আগের ব্লগে যেমন বলা হয়নি, তো আমরা ছিলাম হচ্ছে চণ্ডীগড়, যেটা বললাম আগের ব্লগে আমি কিন্তু বলিনি, তো এই ব্লগেই বললাম। তো আমরা চণ্ডীগড়ে ছিলাম, তো চণ্ডীগড় থেকে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। তো অবশ্যই লাস্টে বলবো কোথায় যাচ্ছি। তো জাস্ট চণ্ডীগড় থেকে এই মাত্র বেরিয়েছি। তো বীচগুলো খুব সুন্দর, মানে সব কিছুই ভালো, কিন্তু ঝিরি ঝিরি টিপিটি বৃষ্টি হতে আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ এত দূর এসেছি, অত বৃষ্টি দেখছি, তো খুব কষ্ট হয়েছিল। কিন্তু ওখান থেকে বুঝতে পারিনি যে বৃষ্টিটা হবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো দেখতে থাকো ওয়েদারগুলো, প্রাকৃতিক সৌন্দর্য তোমার সাথে সব কিছু তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। আজকে আমি একটু সুযোগ পেয়েছি আমার ভয়েস দেওয়ার জন্য, তো তাই চেষ্টা করলাম তোর সাথে ভয়েসটা শেয়ার করতে, কারণ আগের ব্লগে অনেক কিছু মিস হয়ে গেছে, তো যেটা মানে ভালো লাগছিলো না ব্লগটা, ওর জন্য চেষ্টা করলাম এই ব্লগটা অনেকটাই বেটার করার। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই পাথর কেটে কেটে যে রাস্তাটা বানানো হয়েছে সেটা অসম্ভব সুন্দর। মানে অনেক পাথর আছে যেগুলো মানে অতিরিক্ত বেরিয়েছিলো, ভলভো বাসগুলোতে আটকে যাচ্ছিলো, তার জন্য ওগুলোকে আরও বেশি কাটানো হয়েছে। তো আমরা ঢুকছি হচ্ছে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ আমরা ঢুকতে চলেছি। তো হিমাচল প্রদেশের এই গেট আমরা ক্রস করতে চলেছি। জাস্ট ওয়াও 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 ভিউ, জাস্ট ওয়াও। তো এই যে দেখতে পাচ্ছ এই যে মানে ভিউ, জাস্ট সত্যি ওয়াও। মানে এদিকের ওয়েদারগুলো সত্যি সুন্দর, মানে পাহাড়ের সাথে পাহাড়গুলো এতভাবে মানে এমনভাবে কানেক্টেড, মানে একটা পাহাড় থেকে একটা পাহাড়ে নামছি, আবার একটা পাহাড় থেকে একটা পাহাড়ে নামছি, কখনো সমতল কখনো পাহাড়, মানে কোনো ফিলিংসগুলো শেয়ার করা যায় না এরকমভাবে। যারা এসেছো তারাই একমাত্র জানতে পারবে যে কীরকম ধরনের, যারা এসেছো তারা অবশ্যই জানতে পারবে যে কীরকম ধরনের। তো চলো সমস্ত কিছু দেখায়। তো এই নদীটার নাম কি তোমরা জানো? তো আমি শেয়ার করবো অবশ্যই তোমার সাথে এই নদীটার নাম নিচে লিখে দেবো, দেখতে পাবে তোমাদের নিচে নামটা দেখতে পাবে। তো চলো ভিউগুলো দেখো, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। এই দেখো এখান থেকে পুরো একদম অনেকটা উঁচুতে আমরা উঠে আছি, পুরো নিচে এত সুন্দর নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ, জাস্ট দারুণ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে ওয়েদারটা। তোমার সাথে শেয়ার করছি ব্লগটা, সমস্ত ভিডিওগুলো আমার সেভ হয়ে থাকছে, তোমরা অবশ্যই দেখো, তো দেখে কমেন্ট করে অবশ্যই জানাও কীরকম লাগছে ওয়েদার, মানে পরিবেশটা, মানে প্রাকৃতিক সৌন্দর্য কীরকম হয়। অনেক কিছু তুলতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, যে জন্য আপেল গাছগুলো তুলতে পারিনি। আপেল গাছগুলো এত সুন্দর ছিল, হোয়াইট কালারের আপেল ফুল হয়েছিল একটা, তার একটা পিঙ্ক কালার, যেটা পিঙ্ক কালার সেটাতে রেড আপেল হয়, আর যেটা হোয়াইট কালার হয়েছিল সেটা হচ্ছে গ্রিন আপেল হয়। সত্যিই খুব সুন্দর, প্রচুর আপেল গাছ, প্রচুর, মানে অসংখ্য, মানে গোনা যাবে না এত আপেল গাছ। তো সুন্দর রিভারটা এত সুন্দর দেখতে লাগছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো, মানে প্রাকৃতিক পরিবেশ সত্যিই এখানে খুবই ভালো। বৃষ্টিটা না হলে আমরা অনেক কিছু ছবি তুলতে পারতাম দাঁড়িয়ে পড়ে, কারণ বৃষ্টিটা হওয়ার জন্য আমরা মানে কোথাও এখান থেকে আর স্টপেজ নিইনি, একদম ডাইরেক্ট ধাবাতে গেছিলাম, ধাবাতে খাওয়া দাওয়া করেছি। ওখানে আলু পরোটা, মাক্কি রুটি সব খেয়েছি আচার দিয়ে, যেটা পাঞ্জাব হরিয়ানা স্পেশাল। তো ওগুলো খেয়ে জাস্ট আমরা বেরিয়েছি। ওই দিকে যে ভিউগুলো দেখতে পাচ্ছ, ওই ভিউটা আমি আসার দিনে তোমার সাথে শেয়ার করবো, যেদিন আমি ফিরে যাবো বাড়ি ফিরে যাবো যেদিন। এখানে একটা দেখো, জাস্ট অসাধারণ, অসাধারণ। তো ওই দিকের যে অপোজিট দিকের যে ভিউগুলো, সে অপোজিট দিকের ভিউগুলো তোমার সাথে আমি যাওয়ার দিন শেয়ার করবো। তো কোথায় যাচ্ছি এখনও মানুষের সাথে শেয়ার করবো না, জাস্ট যাই তারপর তো বলবোই অবশ্যই, তাই না? তো আমরা হরিয়ানা বলছি প্রদেশ ঢুকে গেছি, হিমাচল প্রদেশ ঢুকে গেছি আমরা। তো এখানে মানে এই যে ব্রিজটা, এটা খুব সুন্দর দেখতে লাগছিলো, ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু ওঠা যাচ্ছিলো না, কারণ ওঠানো যাচ্ছিলো না ভিডিওতে, কারণ অনেক পরিমাণে ধুলো কাঁচের মধ্যে জমা হচ্ছিলো প্রচণ্ড। তো এখানে ভিডিওগুলো তোলা ভালোভাবে তোলা যাচ্ছে না, আর প্রচুর রাস্তাটা প্রচণ্ড খারাপ, তার জন্য একদমই করা যাচ্ছিলো না। তো এখানে জাস্ট এখানে একটু দাঁড়িয়েছিলাম পাগুলো ছাড়ানোর জন্য, তো এখানে এই ভিউটা আমি তুলে নিয়েছিলাম, খুব সুন্দর দেখতে পাথর, মানে পাথর মানে হয়েছে, আমার পাথর কেটে যে রাস্তাটা বানানো হয়েছে সত্যি খুব সুন্দর। এটা একটা টানেলের মধ্যে যাবো আমরা, এবারে
টানেলের মধ্যে একদিন টানেলে যাচ্ছি, টানেলটা 7 কিলোমিটার, টানেলটা অসম্ভব সুন্দর, টানেলটা একদম অন্ধকার কিন্তু লাইট জ্বালানো আছে সবগুলোতে, আর টানেলটা 7 কিলোমিটার, তো অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তো চলো আমরা বেরোচ্ছি এবারে, দেখতেই পাচ্ছো লাইটের আলো দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো আমরা এগোতে থাকি এবং তোমার সাথে অনেক কিছু শেয়ার করতে থাকি। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। প্রাকৃতিক পরিবেশ যদি বলতে হয় এখানের, তো অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। তো মানে আমরা, আমি চাইবো তোমরা এখানে এসো, এখানে এসে দেখো ভিউটা, কারণ আমি যেটা বলবো আমার চোখে দেখছো, তোমরা আমার ভিডিওতে দেখছো, ভিডিওর মাধ্যমে দেখছো, তো অতটা ফিলিংস অত বুঝতে পারছো না, কিন্তু আসলে পরে বুঝতে পারতে যে সত্যি কী ভিউ, কী ভিউ, মানে জাস্ট ফাটাফাটি অসাধারণ ভিউ। তো দেখো এই আমি অনেক কিছু তোলার চেষ্টা করেছি, দেখুন দেখতে পাচ্ছো এখান দিয়ে একটা ব্রিজ তোলার চেষ্টা করেছি আমি। এই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিলো আমার, এখানে কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে, মানে মেঘে ঢেকে গেছে, কুয়াশা নয় কিন্তু এটা মেঘ, পুরো মেঘে ঢেকে গেছে, মানে এইরকমই দেখতে পাচ্ছ। মেঘগুলো হওয়ার জন্যই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, প্রতি মানে অতিরিক্ত মেঘ হওয়ার জন্য বৃষ্টিগুলো কিন্তু নামছে, বৃষ্টি হচ্ছে। তো খুবই সুন্দর মানে ওয়েদার, মানে সত্যি ওয়েদার, ওয়েদারটা সুন্দর নয় মানে প্রাকৃতিক পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। পাহাড়গুলো এত সুন্দর দেখতে লাগছিল, মানে ধাপে ধাপে একটা পাহাড় শেষ হচ্ছে, আরেকটা পাহাড় উঠছে, একটা পাহাড় বন্ধ হচ্ছে, শেষ হচ্ছে, আবার একটা পাহাড় উঠছে, মানে বোঝা যাচ্ছে না কখন নিচে নামছি, কখন উপরে উঠছি, কখন নিচে নামছি, কখন উপরে উঠছি, এরকম হচ্ছে আর কি। তো চলো তোমার সাথে শেয়ার করছি আমি কিছু। তো এইবারে আমরা ঢুকবো, তো তার মধ্যে এখানে ভিডিও ক্লিপ তুলতে পারিনি, আমরা জাস্ট হোটেলে মাত্র ঢুকলাম, প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আপেল গাছে তুলতে পারিনি ভিডিওগুলো, নেক্সট মানে দিনে তুলবো অবশ্যই। এটা আমরা হোটেল রেণুকাতে উঠেছি আমরা, তো এটা আমাদের বেলকনি, তো ওটা হচ্ছে ম্যাল রোড, দেখতেই পারছো ম্যাল রোড। বৃষ্টিটা কীরকম হচ্ছে তোমরা বন্ধুই বুঝতে পারছো, দেখে পরে ছাতা মানুষের মাথায় মাথায় ঘুরছে। তো আমাদের একটা ভুল হয়েছে, ছাতাটা নিয়ে আসিনি আমরা, তো আমাদের এটা রুমটা তোমার সাথে শেয়ার করছি চলো। তো এটা হচ্ছে একটা রুম, সেকেন্ড রুমটা অবশ্যই শেয়ার করবো তোমার সাথে, তো সেকেন্ড রুমটাও এই ব্লগের লাস্টে থাকবে। তো এই যে আমি, দেখতেই পারছো, তো চলো সেকেন্ড রুমটা তোমার সাথে শেয়ার করি চলো। তো চলো বন্ধুরা সেকেন্ড রুমটা তোমার সাথে শেয়ার করি। তো চলো এই দেখো, এইদিকে একটা সিঙ্গেল একটা বেড আছে, যেহেতু ছেলেটা বড় তার জন্য আমার, মানে ননদের ছেলেটা একটু বড়, তো তার জন্য ওকে আরেকটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে এখানে। তো এই যে আমার ননদের ছেলে আর ভাই বোনে দুজনে মিলে খেলছে আর কি, মানে টিভি দেখছে, ওয়াইফাই কানেকশন আছে, তো তাই নিজের পছন্দ মতো দেখছে, আমার ননদও বসে আছে এখানে, তো দেখতেই পারছো। তো আমরা এখন সত্যি ভিডিও নিয়ে মোবাইল নিয়ে একটু ব্যস্ত, এখানে বেলকনি আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য আমি একদমই খুলতে পারছি না, তার জন্য আমাদের এখান থেকে শেয়ার করছি ভিউটা। তো এখানে দরজাটা আমি একদমই খুলতে পারছি না, এদিকেও বেলকনি আছে, ছাতাটা বাইরে শুকাতে দেওয়া হয়েছে। তো এদিকে জাস্ট রুমটা তোমার সাথে শেয়ার করলাম, এখানে চেয়ার টেবিল আছে, এখানে খাওয়া যাবে বিন্দাসভাবে একদম। তো চলো এই রুমটা বন্ধ করে আমি আমার রুমে চলে যাই, ভীষণ ঠান্ডা, বাচ্চাদের ঠান্ডা লাগবে, তো ওই জন্য আমার রুমে চলে যাই। আমার রুমে গিয়ে আমি এই ভিডিওটা ভ্লগটা আমার এডিট করবো, তারপর তোমার সাথে পোস্ট করতে হবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকছে বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা আবার নিত্য নতুন, মানে আবার নতুন ভিডিও তোমার সাথে ফিরে আসবো, নতুন ভ্লগ নিয়ে ফিরে আসবো তোমার কাছে। তো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না। টাটা বন্ধুরা, ভালো থেকো। তো কোথায় এসেছি দেখতে চাইলে অবশ্যই নেক্সট ব্লগটা শেয়ার দেখতে হবে তোমার সাথে, তোমাদেরকে তো নেক্সট ব্লগটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, অবশ্যই দেখো তোমরা কোথায় এসেছি, আমি আমার ফাইনাল ডেস্টিনেশন, তো অবশ্যই দেখো। টাটা।